আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু। আমার প্রিয় কলেজার ভাইরা, আমরা মানুষ আর কতটা নিচে নামতে পারি, আমরা মানুষ কতটা জানোয়ার হতে পারি, আমরা মানুষ কতটা নির্লজ্জ হতে পারি, সেই বিষয়টি আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। আমার কলেজার ভাইরা, আমার প্রিয় কলেজার ভাইরা, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বলবেন যে ইবলিশ শেষ শয়তান আছে, সেই ইবলিশ শয়তানও আমাদের দেখে খিলখিলাইয়া হাসে, বলে আমি তো ইবলিশ শয়তান, তোরা আমার চাইতে ডাবল শয়তান। আমার প্রিয় কলিজার ভাইরা, আপনারা এখানে এখানে দেখতে পারতেছেন বেশ কিছু মহিলা মানুষ, কিছু বাচ্চা, কেন কি জন্য? আমার প্রিয় কলিজার ভাইরা, আপনারা জানেন বাংলাদেশ সরকার কিছু নিয়ম বের করেছে বাংলাদেশে, সেটা হলো যে প্রতিবন্ধী মানুষ কিংবা বিধবা ভাতা এই ধরনের কিছু মানুষদেরকে বাংলাদেশ সরকার কিছু অনুদান দিচ্ছে, কিছু তাদের ভাতা দিচ্ছে। আমার প্রিয় কলিজার ভাইরা, আমরা মানুষ কতটা নির্লজ্জ হলে এমন কাজ করতে পারি যে সেই প্রতিবন্ধী বিধবা মানুষের যেই ভাতাগুলি, যেই টাকাগুলি তারা পায় সরকারের পক্ষ থেকে, সেই টাকাগুলি আমরা খাচ্ছি, তাদেরকে দিচ্ছি না, তাও আবার পোল্ট্রি বাস করে। আমার প্রিয় কলিজার ভাইরা, আমার প্রিয় কলিজার ভাইরা, আপনারা জানেন বর্তমান ডিজিটাল নিয়মে একটা নিয়ম বের করা হয়েছে, সেটা হলো যে ভাতাকন কিংবা প্রতিবন্ধী যে বিষয়গুলি আছে, আইডি কার্ড, অনেক কিছু আপনারা জানেন, সেগুলি কিন্তু বিকাশের মাধ্যমে দেওয়া হয়, টাকাগুলি কিন্তু বিকাশের মাধ্যমে দেওয়া হয়। তো সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে যে যেই মানুষকে ভাতা দেওয়া হবে, প্রতিবন্ধী দেওয়া যে টাকাগুলি দেওয়া হবে, বা বিধবা ভাতা দেওয়া হবে, বা আরও যেই বিষয়গুলি আছে তাদেরকে দেওয়া হবে, তাদেরকে মোবাইল নাম্বারে বিকাশে দেওয়া হবে। ঠিক এই সময় এই মানুষ নামের কুলাঙ্গারগুলি, এই মানুষ নামের কুলাঙ্গারগুলি, তাও আবার তারা কিসের জানেন? তারা আবার নেতা, কেউ বা চুটকা নেতা, কেউ বা ইউপি সদস্য, কেউ বা চেয়ারম্যান, কেউ বা মেম্বার, কেউ বা চৌকিদার, কেউ বা চুটকা নেতা, কেউ বা বড় নেতা, কেউ বা ছোট নেতা, কেউ বা মাঝারি নেতা, আবার কেউ বা পাতি নেতা। আমার প্রিয় কলিজার ভাড়া, এই পাতি নেতাগুলি, এই গরিব মানুষ তো দূরের কথা, এই প্রতিবন্ধী মানুষ যারা সমাজে ঠিক মতো হাঁটতে পারে না, যারা সমাজে কথা বলতে পারে না, যারা সমাজে আমরা যেরকম নিজের হাতে নিজের পায়ে অনেক কিছু করি, সেই প্রতিবন্ধী মানুষগুলি কিছু করতে পারে না, কারণ আল্লাহ তাআলা তাদেরকে প্রতিবন্ধী করে পাঠিয়েছেন বাংলাদেশে বা বিশ্বের যে কোনো জায়গায়। কিন্তু সেই মানুষের আহারগুলি কেন আমরা খাচ্ছি, সেই মানুষের পেটে কেন আমরা লাথি মারছি, যে তারা মাস শেষে বা ছয় মাস পর সরকারের পক্ষ থেকে যাই হোক 1,000, 2,000, 5,000 টাকা করে তারা পাচ্ছে, সেই টাকার উপরে আমাদের কু নজর কেন? আমার প্রিয় কলিজার ভাড়া, এই মুহূর্তে আমরা কিছু কথা শুনতে চাই, দেখি কি হয়েছে বিষয়টা। খালি মোবাইল বন্ধ বন্ধ বন্ধ, ওনাদের কাছে যাই, ওরা কয়ে যাবো ওই নাম্বারে যোগাযোগ করতে থাকো। মিয়াপাড়া মেম্বার কালাম, ওনার নাম্বারে গেছে, ওনাকে বলতে গেলে হুমকি দেয়। ওকে, আমার প্রিয় কলিজার ভাইরা, আপনারা কিন্তু কথাগুলি শুনলেন, দেখেন দেখেন এই মোবাইল নাম্বারগুলো উল্টা পাল্টা করে কারা দিতেছে? কারণ তারাই দিতেছে যারা চাইতেছে এই সমাজের দরিদ্র মানুষগুলিদের আহারগুলি আমরা খাবো, সমাজের গরিব মানুষগুলির পেটে আমরা লাথি মারবো, সমাজের প্রতিবন্ধী মানুষদেরকে আমরা লাথি মারবো, সমাজের বিধবা যে সমস্ত মাগুলি আছে তাদের পেটে আমরা লাথি মারবো, তারা ইচ্ছে করে করে তাদের পেটে লাথি মারতেছে। আমার প্রিয় কলিজার ভাইরা, মানুষের তো একটা নিচে নামার তো একটা সীমা রেখা আছে, মানুষ খারাপ হলে তো তার একটা লেভেল আছে, কত লেভেলে মানুষ খারাপ হতে পারে? আমার প্রিয় কলিজার ভাইরা, এতটা নোংরা হওয়াটা ঠিক নয়, আল্লাহর গজব কবে জানি ঠাড়াইয়া পড়বো আপনার আমার উপরে। আমার প্রিয় কলিজার ভাইরা, যেখানে মানুষ প্রতিবন্ধী মানুষদেরকে দেখলে 2 টাকা সাহায্য করে, তাদেরকে একটু হেল্প করে, বিধবা মাদের দেখলে তাদেরকে মানুষ সাহায্য করে, তাদেরকে হেল্প করে, সমাজে অনেক ভালো ভালো মানুষ আছে, তারা কিন্তু হেল্প করে, আর সমাজের আমরা কেমন মানুষ, আমরা কেমন নেতা, আমরা কেমন ইউপি সদস্য আর কেমন পাতি নেতা, যে সেই সমস্ত মানুষের পেটে লাথি মেরে তাদের আহারগুলো আমরা খেয়ে নিচ্ছি? হোয়াট ইজ দিস? কি শুরু করছেন? ভালো হয়ে যান, আল্লাহর পক্ষ থেকে
থাবর না খাওয়া পর্যন্ত আপনারা ভালো হবেন আমরা বুঝতে পারছি। সুতরাং আল্লাহর থাবর খাওয়ার আগে ভালো হয়ে যান। ইয়া তো কিছু পৃথিবীর মধ্যে হচ্ছে, আপনাদের শরম লজ্জা হচ্ছে না? আপনাদের জ্ঞান কি খুলতেছে না? আল্লাহ কত কিছু দিচ্ছে, লাসা দিচ্ছে, তারপরে করোনা ভাইরাস, তারপরে পাঙ্গাস রোগ, কত কিছু আল্লাহ আমাদেরকে সতর্ক করে দিচ্ছে যে তোমরা সাবধান হও, ধরো হও। আর আমরা কি করতেছি সেটাকে তোয়াক্কাই করতেছি না, বরং আমরা অনেকেই আরো বলি দূর করোনা ভাইরাসের চাইতে আমরা শক্তিশালী। হ্যাঁ হ্যাঁ, শক্তিশালী কত মহাপুরুষ এলো গেল, টেরটা পাও নাই তো, টেরটা পাও নাই। তোমার মতো কত জমিদার এলো আর গেল, তোমার মতো কত বীর পুরুষ এলো আর গেল। যাই হোক, আমার প্রিয় কলিজার ভাইরা, সেদিকে আমি যাচ্ছি না, আমি জাস্ট ভিডিওটি শেষ করে দেব। তার আগে এই কথাটি না বললেই নয়, সেটা হলো যে শয়তান তো আছেই, একজন শয়তান তো একজন আছেই, উনি ওনার চিন্তালেই ব্যস্ত, উনি আর শয়তানি করে না, ওই শয়তান আর শয়তানি করে না। এখন শয়তানি করতেছে আপনার মতো আমার মতো কিছু মুখোশধারী শয়তান, মানুষরূপী শয়তান আমরা। আরে ভাই, যারা এই অসহায় মানুষদের খাবারগুলি খেতে পারে, তাদের পিঠে লাথি মারতে পারে, তাদের চাইতে শয়তান আর কে হতে পারে? ওই ইবলিশ শয়তান তো ছোট, আমি তো মনে করি ওর চাইতেও বড় শয়তান। ছি, লজ্জা হওয়া উচিত আমাদের, আমাদের লজ্জা হওয়া উচিত আমার প্রিয় কলিজার ভাইরা। যাই হোক, আমার প্রিয় কলিজার ভাইরা, আজকের এই ভিডিওটি আমি শেষ করে দিচ্ছি। এই ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন। দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।